চলুন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ কার্যালয় ক্যান্টনমেন্ট বোর্ড রাজশাহীর জব সার্কুলার দেখে নেওয়া যাক এখানে বর্তমানে অনেকগুলো পদের নিয়োগ বিজ্ঞপ্তি আছে আমরা পদগুলো দেখে নেই সর্বপ্রথমে যেটি আছে সেটি হচ্ছে হিসাবকরণিক ষোলো নম্বর গ্রেডের পদ পদের সংখ্যা একটি যোগ্যতা টু পয়েন্ট প্রাপ্ত এইচএসসি বাণিজ্য অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাস মেয়াদি কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এখানে আপনারা ভালো করে দেখে নেবেন প্রতিটি পদের একেবারে ডান পাশে রাজশাহী ও নাটোর জেলা তবে সকল জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন একদম ডান পাশের দেয়া আছে যেমন দ্বিতীয় পদের ক্ষেত্রেও এখানে দেয়া আছে এবং বাকিগুলো দ্বিতীয় পদের মতোই তবে প্রথম এবং বাকিগুলোর মধ্যে একটু অমিল আছে প্রথমটি শুধু রাজশাহী ও নাটোর তবে সকল জেলার এতিম প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবার দেখেনি পরবর্তী যে পদ আছে সেটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট বিশ নম্বর গ্রেডের পদ এখানে পদের সংখ্যা দুটি যোগ্যতা এসএসসি বিজ্ঞান অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এরপর আছে অর্ডালি পদের সংখ্যা একটি যোগ্যতা এসএসসি এরপর অফিস সহায়ক পদের সংখ্যা দুটি যোগ্যতা একই এরপর আছে পরিচ্ছন্নতা কর্মী বিশ নম্বর গ্রেডের পদ যোগ্যতা অষ্টম শ্রেণী পদের সংখ্যা একটি এবং সর্বশেষ আয়া রেড নম্বর বিশ পদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে শর্তাবলী এবার জেনে নিচ্ছি ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার রাজশাহী সেনানিবাস রাজশাহী এই বরাবরে পঁচিশ দশ দুই অর্থাৎ পঁচিশে অক্টোবর দুই এই তারিখের মধ্যে ডাকযোগে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ক্যান্টনমেন্ট বোর্ড রাজশাহী সেনানিবাস ছয় দুই শূন্য দুই এই ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে এ তারিখের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না প্রার্থীর বয়স পঁচিশ দশ দু হাজার বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত ফর্ম যেটি ইউনিভার্সাল বাংলাদেশের জন্য সেই ফর্মে আবেদন করতে হবে এবং সেই ফর্মটি সি এখান থেকে সংগ্রহ করা যাবে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং ফর্মটি ডাউনলোড করে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল রেকর্ড ও কাগজপত্র ও সদ্য তোলা পাঁচ বাই পাঁচ সেন্টিমিটার সাইজের তিন কপি ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে মৌখিক পরীক্ষার জন্য যে দলিলাদি সংযুক্ত করতে হবে বা সঙ্গে নিয়ে যেতে হবে সেটি এখানে দেয়া আছে আপনারা আবেদনের পরে বা যখন আপনারা ভাইবার দিতে যাবেন তখন দেখে নেবেন আর এই পদগুলোতে আবেদনের জন্য রাজশাহী সেনানিবাস ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার রাজশাহী সেনানিবাসের অনুকূলে এক নম্বর পদের জন্য তিনশো টাকা এবং দুই থেকে আট নং পদের জন্য দুই শত টাকার অফিরতযোগ্য ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা কোটা সহ সরকারের প্রচলিত অন্যান্য কোটা পদ্ধতি অনুসরণ করা হবে সহস্তে পূরণকৃত প্রবেশপত্র প্রবেশপত্রে নির্ধারিত স্থানের ছবি আঠা দিয়ে সংযুক্ত করতে হবে এবং নিজের নাম ঠিকানা সম্বলিত পনেরো টাকার ডাক টিকিট লাগানো সাড়ে নয় বাই চার ইঞ্চি সাইজের যেই ফেরত খাম সে ফেরত খাম এই আবেদনের সাথে প্রেরণ করতে হবে তো আজ এ পর্যন্তই যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি